নমস্কার বন্ধুরা, শ্রেয়া রান্না বান্না উইথ ভিলেজ ফুড চ্যানেলে আমার সকল দর্শক প্রিয় বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজ আমি এসেছি একটা আচারের রেসিপি নিয়ে, যেটা হলো আমড়া টক ঝাল আচার। আমরা আমের সময়ে আমেরও বিভিন্ন ধরনের আচারের রেসিপি করে থাকি, তো এখন কিন্তু যেহেতু গাছে প্রচুর পরিমাণে আমড়া হচ্ছে, তো সেই জন্য আজকে আমি একটা আমড়া আচারের রেসিপি তৈরি করে দেখাবো। এগুলো কিন্তু আমাদের গাছেরই আমড়া, এগুলো আমি পেড়ে নিয়েছি। তো এখন এই আমড়ার আচারের জন্য প্রথমে দেখুন আমি আমড়া গুলোকে ছাড়িয়ে নেব। আমি এখানে 1 কেজি আমড়া নিয়েছি। প্রথমে দেখুন আমি এইভাবে আমড়া গুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং আমার নতুন বন্ধু থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে আজকে বৃষ্টি হচ্ছে, সব সময় প্রায় বৃষ্টি পড়ছে, এই জন্য আমি আজকে বাইরে রান্নাটা করতে পারছি না, এই জন্য আজকে আমি বাড়ির ভেতরে আজ রান্নাটা করছি। আমের সময় আমের বিভিন্ন ধরনের আচারের রেসিপি কিন্তু আমাদের এই চ্যানেলটাতে রয়েছে, আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমি সমস্ত আমড়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো ভালো করে ধুয়ে নেব। আমড়াগুলো আমি সব ধুয়ে নিয়েছি, এখন এগুলো দুভাগ করে কেটে নেব। এর ভেতরটা কিন্তু খুব শক্ত হয়, এই জন্য এটা আস্তে আস্তে কেটে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি আমড়াটা দুভাগ করে কেটে নিচ্ছি। এটা আসলে খুব শক্ত। এগুলো কিন্তু খুব সময় নিয়ে কাটতে হচ্ছে, যেহেতু এটা খুব শক্ত, তাড়াহুড়ো করতে গেলে কিন্তু এতে হাত কেটে যেতে পারে, তবে এটা কিন্তু ছুরি দিয়েও কেটে নিলে হয়। আমরা এগুলো কাটতে গিয়ে কিন্তু হাঁপিয়ে গিয়েছি, ভেতরটা যেহেতু খুব শক্ত হয় অনেক কিন্তু টাইম লাগলো এগুলো কাটতে। এই দেখুন বন্ধুরা, আমি সবগুলো দুভাগ করে নিয়েছি। এখন আমি আমড়াটা দুভাগ করে যে কেটে নিয়েছি, আমড়াটাতে এবার দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এগুলো দেওয়ার পর আমি এটা ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি আমড়াটা নুন হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি রেখে দিচ্ছি। এখন আমি হাতটা ভালো করে ধুয়ে নেব, যেহেতু লঙ্কাটা ছিল হাতে। এখন আমি এই আচারটার জন্য একটা মশলা তৈরি করব। এর জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1/2 চামচ পাঁচফোড়ন, 1 চামচ গোটা ধনে দিয়ে দেব, 5 কোয়া রসুন, আর এই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনিগার। ভিনিগারটা দিয়ে আমি এই মশলাটা বেটে নেব। বন্ধুরা, আমি মশলাটা বেটে নিয়েছি। এখন আমি উনুনটা ধরে নেব।
उनुन धरे नहीं प्रथम कड़ाई भलो गरम कड़ाई गरम हो गए दिए दीची सर्षे तेल सर्षे तेल बेशी परिमाणे देव तेलटा गरम हो गए एबारे दिए दीची पांचटा गोटा शुकनो लंका दिए दीची कयेक कोया रसुन एटा प्रथम एक भेजे निच्छी शुकनो लंका और रसुन भेजे नहींटे रखा मसलाटा मसलाटा भेजे नहीं मसलाटा भेजे नहीं नून हलुद और लंका माखानो गुलो देखो आमरा गुलो मसलार संगे भालो करे मिशिए नहीं दिए दीची देखो एक तेतुलर काट এটা কিন্তু অবশ্যই আমরা নাচারে দেয়া হবে প্রয়োজন এবার এতে দিয়ে দিচ্ছি চিনি এই দেখুন সব উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব অল্প একটু জল যেহেতু আমড়াটা খুব শক্ত হয় অল্প একটু জল দিয়ে এটা একটু আমি সিদ্ধ করে নেব ঠিক আছে বন্ধুরা আমি এখানে অল্প একটু জল দিচ্ছি এটা আমি সিদ্ধ করে নেব এই দেখুন বন্ধুরা আমি এটা ফুটিয়ে নিয়েছি আমড়াগুলো কিন্তু নরম হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আমড়া টক ঝাল এই আচারের রেসিপিটি এটা কিন্তু নামানোর পর আমি সঙ্গে সঙ্গে বয়ামে ভরব না এটা প্রথমে আমি ঠান্ডা করে নেব এবার দেখুন বন্ধুরা এটা আমি ঠান্ডা করে নেব তারপর এটা আমি বয়ামে এই দেখুন বন্ধুরা আমি আমড়া আচারটাকে ঠান্ডা করে নিয়েছি এখন এটা আমি একটা বয়াম নিয়েছি এতে ভরে নেব এটা কিন্তু যে কোনো কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে যেহেতু এই আমড়াগুলো খুব বেশি টক হয় না এজন্য কিন্তু অবশ্যই এতে তেঁতুলের কাঁচটা দিতে হবে এই টেস্টটা কিন্তু অনেক সুন্দর হবে এটা কিন্তু ৬ মাস নরমাল ফ্রিজে রেখে খাওয়া যায় খুব সহজেই তৈরি হয়ে গেল আমরা টক ঝাল আচারের রেসিপিটি এই দেখুন আমি পুরো আচারটাকে বয়ামের মধ্যে ভরে নিয়েছি